আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বার্ড অ্যান্ড পিজন টিপ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আমার সকল ভিউয়ার্স বন্ধুরা সবাই অনেক অনেক ভালো আছেন, আমিও আপনাদের দয়া আল্লাহর রহমতে অনেক ভালো আছি। বন্ধুরা, আজকে আমি পাখাল জগতের জন্য একটা ভালো খবর নিয়ে এসেছি, যেটা শুনে অনেকেই মানে ভালো লাগবে অনেকেরই। তো সেই খবরে যাওয়ার আগে সবাইকে বলবো, যারা এখন আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিওগুলো ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন। আমি আপনাদের জন্য যে একটা খুশি সংবাদ দিতে চাচ্ছিলাম, এটা গত কয়েকদিন হলে শুনতেছি, তো ভাবলাম তো আপনাদের সঙ্গে কথাটা আমি শেয়ার করি। গত প্রায় ধরেন অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর তিন মাস ধরে পাখাল জগতে খুব মানে বলা যায় যে খুব বাজে অবস্থায় আছে। যেমন হচ্ছে পাখির দাম কমে যাওয়া, তারপরে হচ্ছে আপনার খাবারের দাম বৃদ্ধি হওয়া। সাধারণত খাবারের দাম বৃদ্ধি, পাখির দাম কমে যাওয়া, এটা একটা বলা যায় অনেক খারাপ দিক ছিল পাখাল জগতের সময়। তো জানুয়ারি মাস প্রায় শেষের দিকেই, ফেব্রুয়ারি মাসের পড়ে যাচ্ছে, তো এখন কয়েকটা ভালো খবর শোনা যাচ্ছে। ইতিমধ্যে পাখির খাবারের দাম অনেকটাই আস্তে আস্তে খুব কমতে শুরু করেছে। আশা করা যায় ফেব্রুয়ারির মাসের শেষের নাগাদ খাবারের দামটা অনেক কমে আসবে, এবং এখন পাখির ক্রেতা অনেক চাহিদা বেড়ে গেছে এবং পাখির দামটাও অনেকটা মানে বলা যায় তুলনামূলক বেড়ে গেছে। যেমন বলি হচ্ছে যেগুলো ক্লাসিকের নর্মাল বাজিকার গত মানে ডিসেম্বর, নভেম্বরে, জানুয়ারির প্রথম দিকে বিক্রি হচ্ছিলো আপনার 180 থেকে 200 টাকা জোড়া, এখন বর্তমান বাজারের আপনার মিনিমাম না হলো 240 থেকে 250 টাকা জোড়া, এবং আর ভিদামেও বিক্রি হচ্ছে। তো আশা করা যাচ্ছে যেহেতু বাজরিগারের দামটা বৃদ্ধি হয়েছে, আশা করা যায় আরও অন্যান্য যেগুলো পাখি আছে যেমন জাভা, ফিন্স, ককাটের লাভ বার্ড, আরও যে অন্যান্য পাখিগুলো সবগুলো পাখির দামই বৃদ্ধি হবে। এবং পাশাপাশি আমার হচ্ছে ফেব্রুয়ারি মার্চের নাগাদ নতুন খাবারগুলো আসবে, এবং সেগুলোর খাবারের দামগুলোও আপনার কমতে শুরু করেছে। তো আমি সবার উদ্দেশ্যে বলবো, যারা একেবারে বেশি করে খাবার মজুত করে রাখেন পাখাল ভাইয়েরা, সবাইকে বলবো আপনারা একটু অল্প অল্প করে খাবারগুলো কিনবেন, 5 দিন 6 দিন যেন যায় এরকম এরকমভাবে খাবার কিনবেন। যেমন ধরেন হয়তো বা আজকে আমি 90 টাকা কেজি খাবার কিনলাম আপনার হচ্ছে এক মাসের জন্য, হয়তো দেখা যাচ্ছে 15 দিন পরে খাবারের দাম 70 টাকা কেজি, 80 টাকা কেজি হয়ে যাচ্ছে। তাই সর্বোত্তি একটা অনুরোধ থাকবে, আমরা যারা একবারে বেশি করে খাবারগুলো কিনে রাখি পাখির জন্য, বেশি খাবার না কিনে আপনার যেটুকুই লাগবে 5, 6, 7 দিনের জন্য আমরা সেই খাবারগুলোই আমরা সংরক্ষণ করে রাখব। তাই আমরা যারা এই খাবারের দাম বৃদ্ধি এবং পাখির দাম কমে যাওয়ার কারণে অনেকেই খামার বন্ধ করে দিয়েছিলাম, বা অনেকেই চাষা খাবার আমরা পাখিগুলো পালব না, সেটা আমরা কিন্তু প্রথমেই সকালে বসে পাখিগুলো পেড়ে থাকি, পরে সেটা বাণিজ্যিকভাবে সেটা শুরু করা হয়। তাই আমি সর্বোত্তি অনুরোধ থাকবো, আপনার ধৈর্য হারা না হয়ে একটু লেগে থাকো, ইনশাল্লাহ সব কিছু একটা ভালো মন্দ দিক আছে। আপনারা যেমন যে কোনো ব্যবসা বলেন, ব্যবসায় লাভ হয় লস হয়, তেমনইভাবে আমরা পাখি পালি, পাখির ক্ষেত্রে কিন্তু লাভ লস কিন্তু একটা বিষয় আছে। তাই আমরা এই হয়তোবা যে সমস্যাটা আমরা বর্তমানে আছি, হয়তোবা এটা স্বামীর সমস্যা। তাই আমি সর্বোত্তি অনুরোধ থাকবে আপনারা সবাই পাখির প্রতি লেগে থাকবেন এবং পাখিকে ভালোবাসবেন। তো আজ বিদায় নিচ্ছি এবং সবাইকে বলবো আসুন আমরা সবাই যে আপনার শহীদ পাখি পালি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।